নমস্কার, আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব। দৈনন্দিন রাশিফল বলতে 20 এপ্রিল 2024 অর্থাৎ শনিবার, শনিবার সারাটা দিন আমাদের 12 রাশি কেমন যাবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। জোডিয়াক সাইনের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির লোককে বলবো আজকে অবশ্যই দুশ্চিন্তা এড়িয়ে চলুন এবং বেশি কারোর সাথে অশান্তি ঝামেলায় জড়াবেন না, নিজের টেনশান এটাকে একটু প্রশমিত রাখুন, বদ মেজাজ অ্যাভয়েড করুন এবং অবশ্যই নিজে বেশি এক্সাইটেড হবেন না। বাড়িতে কোনো আপনার অতিথি আসতে পারে এবং সে আপনার জন্য কিছু সুখবরও আনতে পারে এবং আজকে গৃহস্থালীর কোনো কাজের জন্য আপনার কোনো খরচ হতে পারে। সুতরাং আজকে খরচ হবে, নিজেকে অবশ্যই মিতব্যয়ী হতে পারে এবং আপনার পার্টনার সাথে এবং বাচ্চাদের সাথে আজকে সময় কাটাতে পারেন এবং তাদের সাথে আজকে যথেষ্ট আপনার বেশ এনজয় মুডে থাকবেন। অবশ্যই কোনো কারণে আপনার লাইফ পার্টনার আপনার মেজাজটা একটু বিগড়ে দিতে পারে, অর্থাৎ দিনের শেষে তার কোনো ব্যবহারে বা তার কোনো কথা আপনার মেজাজটা বিগড়ে যেতে পারে। আজ অবশ্যই কারোর কথা বেশি প্রোভোকেটেড হবেন না এবং কারোর কথা কোনো ইনভেস্ট করবেন এবং আপনার যে ব্যবসা থেকে ব্যবসায় আজ ইনভেস্ট অ্যাভয়েড করে চলুন। আজকে কী করবেন, আজকে অবশ্যই যদি আপনি কাজে বেরান অবশ্যই মুখে একটু পান পাতা, কাঁচা পান পাতা মুখে দিয়ে বেরোন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। কাঁচা পান পাতা আজকে যদি মুখে দিয়ে বেরোন আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি বিষরাশি। বিষরাশি অবশ্যই যে শরীর নিয়ে সচেতন হন, বেশি বাইরের খাবার খাবেন না এবং বেশি জাঙ্ক ফুড আজকে খাবেন না। অবশ্যই মেজাজটা কন্ট্রোলে রাখুন, আজকে কোনো কারণে অর্থ ব্যয় হতে পারে এবং সেটাকে অবশ্যই কন্ট্রোলে রাখবেন। কোনো কারণে আজকে কারোর ব্যবহারে আপনি একটু কষ্ট পেতে পারেন এবং আজকে ফ্যামিলি কোনো ব্যাপারে বা সামাজিক কাজে আপনি যথেষ্ট ইনভলভ থাকবেন, তার জন্য হয়তো পরে মনটা ঠিক হয়ে যাবে। আপনার লাইফ পার্টনার আপনার জীবনে দেবদূত হয়ে আসবে। অবশ্যই কোনো এন্টারটেইন মুডে আজকে কাটানোর চেষ্টা করবেন কিন্তু কোনো কারণে কোনো নেগেটিভ লোকের পাল্লায় পড়ে হয়তো কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এগুলোকে একটু অ্যাভয়েড করবেন। অবশ্যই আজকে ঠাকুর দেবতার প্রতি ইন্টারেস্ট এবং ভরসা রাখুন, সেখানে আপনি আজকে অনেকাংশেই সাকসেস পাবেন। যদি পায় না যে কোনো মন্দির মসজিদ বা গির্জায় গিয়ে অবশ্যই কাউকে কিছু দান করুন, খাবার দিলে বা খাদ্য রিলেটেড কিছু দান করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি আজকে নিজেকে একটু ক্রিয়েটিভ ব্যাপারে ইনভলভ রাখুন এবং বেশি অলসতা কাটাবেন না এবং মানসিক শান্তির জন্য অবশ্যই বই পড়ুন, মানসিক শান্তির জন্য অবশ্যই বই পড়ুন বা ক্রিয়েটিভ ব্যাপারে ইনভলভ হন, তাহলে মনটা অনেকটা বেশি ফ্রেশ হয়ে যাবেন। এবে অর্থ উপার্জনের কোনো নতুন কোনো চিন্তাভাবনা করুন। যদি আপনি কোনো রোজগার করে থাকেন, চাকরি করুন বা ব্যবসা করুন, যাই করুন, সাথে অন্য কোনো রোজগারও চিন্তাভাবনা করুন, সেখানে আজকের দিনটা সেই ব্যাপারে যথেষ্ট ভালো হবে। খরচের ব্যাপারে কন্ট্রোল রাখুন। আজকে অবশ্যই সঞ্চয় করার চিন্তাভাবনা করতে হবে আপনাকে এবং আজকে আপনার ব্যবহারে অবশ্যই নিজেকে কন্ট্রোল রাখতে হবে, নিজের ব্যবহারটা এবং কোনো ব্যাপারে আজকে ইনভেস্ট করবেন না, সঞ্চয় করার চিন্তা করবেন কিন্তু আজকে কোথাও ইনভেস্ট করবেন না। কোনো স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড এইসব জায়গায় কোনো ইনভেস্ট করেন তাহলে কিন্তু লস হতে পারে আজকে। আজকে অবশ্যই পারেন স্নানের জলে জেসমিন তেল ফেলে স্নান করুন, জেসমিন তেল ফেলে স্নান করুন, যথেষ্ট ভালো হবে। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশি খাদ্যগতার উপর কন্ট্রোল রাখুন, বেশি স্পাইসি খাবার অ্যাভয়েড করুন এবং জল বেশি করে খান। বেশি এক্সাইটেড হবেন না, কাজের চাপ আসতে পারে, ফ্যামিলি লোকেদের সাথে কোনো কোনো একটু বাকবিতণ্ডা হতে পারে, মনটা একটু বিষাদ হতে পারে। আজকে অবশ্যই আপনার যদি বিবাহিত হন, বিবাহিত লাইফে একটু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কোনো কোনো একটু আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন এবং আজকে আপনাকে অনেক বেশি কন্ট্রোল রাখতে নিজের মুখের ভাষা এবং ব্যবহার, আননে সেই কারোর সাথে বেশি কথায় জড়াবেন না। এই জায়গাগুলো আপনি একটু মেনটেন করতে হবে এবং খাদ্য খাওয়া খুব কন্ট্রোল রাখতে হবে। অবশ্যই আজ হালকা কালারের ড্রেস ইউজ করুন, হালকা কালারের ড্রেস ইউজ করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসে সিংহ রাশি। সিংহ রাশি আজকে অবশ্যই আপনাকে একটু বিশ্রামের চিন্তাভাবনা করতে হবে এবং কোনো কারণে আজ আপনি একটু হতাশ হতে পারেন, অনেক দিনে কোনো এক্সপেকটেশন হয়তো করে রেখেছেন আজ কিছু পাবেন, সেই জায়গাটা একটু আপনার হতাশ হতে পারে। আপনার লাইফ পার্টনারের সাথে আপনাদের কোনো কারণে একটু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, আজকে কোনো অপ্রয়োজনীয় খরচ হয়ে যেতে পারে এবং আজকে আপনাকে
কারোর সাথে একটু হয়তো মনোমালিন্য হতে নিজের মধ্যে একটা বিষাদ আসতে পারে, এবং আপনাকে অবশ্যই পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি কোনো ব্যাপারে বেশি কারোর সাথে ইনভলভ হবেন না, যে কোনো ব্যাপারে বেশি কারোর সাথে ইনভলভ হবেন না আজকে, এবং বেশি মনের কথা কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে এটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। আজকে যদি অবশ্যই পারেন শুক্রমন্ত্র জপ করুন, ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নম, এই মন্ত্রটা অন্তত 18 বার জপ করুন। ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নম, এই মন্ত্রটা 108 বার জপ করুন বা 17 বার জপ করুন, যেটা আপনার সুবিধা সেটাই করতে পারেন। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশি শরীর স্বাস্থ্য মানে ঠিকই থাকবে, কোনো জায়গা থেকে অপ্রত্যাশিত ভাবে অর্থ আসতে পারে, যেটা আপনি অনেকদিন এক্সপেক্ট করছিলেন পাচ্ছিলেন না সেটা আজকে পেতে পারেন। কিন্তু আজকে কাউকে আপনার বারে বারে নক করতে হতে পারে কোনো পুরনো আটকে থাকা টাকা পাওয়ার জন্য। ভালোবাসার মানুষ আজকে যথেষ্ট আপনাকে আনন্দ দেবে, এবং আজকে আপনাকে কোনো কারণে সতর্কতা অবলম্বন করতে বেশি এক্সাইটমেন্ট দেখাবেন না, কাউকে বেশি মনের কথা শোনাবেন না, মনের কথা জানাবেন না, এবং আজকে আপনার লাইফ পার্টনারের কাছে অবশ্যই বুদ্ধি নিয়ে চলুন, সেটা আপনার জন্য ভালো হবে, এবং আজকে আপনাকে অবশ্যই সে কোনো সারপ্রাইজ গিফট দিতে পারে। অবশ্যই আজকে আপনার বাড়ির আত্মীয় স্বজন বা ফ্যামিলি মেম্বারদের অবশ্যই সময় কাটান, এবং তাদেরকে কিছু গিফট দিন বা তাদের কিছু খাবার খাওয়াতে পারেন তাদের মন মতো, তাহলে আপনার জন্য ভালো হবে। চলে আসি তুলা রাশি। তুলা রাশি আজকে অবশ্যই কোনো ভালোভাবে সময়টা কাটাতে পারেন, ব্যায়াম করুন, যোগা করুন, এবং এক্সাইট হবেন না, পরিবারের সদস্যদের সাথে একটু হয়তো কোনো অসুবিধায় পড়তে না, তাদের সাথে কথাবার্তা বা আপনার ফ্যামিলির কোনো সদস্য হয়তো কোনো আজ প্রবলেম হতে পারে, এবং তাদের সাথে কথা বলবেন খুব সাবধানে, তাদেরকে হাট করে কোনো কথা বলবেন না। আজকে আপনার প্রেম আজ যথেষ্ট গাঢ় হবে, এবং আপনাকে আপনার প্রেমিক বা প্রেমিকা যথেষ্ট আজ সময় দেবে, এবং আজকে মনে করেন আপনার জীবনের সেরা দিন আপনার প্রেমিকার জন্য, এবং আপনার সিনিয়রদের কাছে আপনি চাকরিজীবী করেন, সিনিয়রদের কাছে যথেষ্ট প্রশংসিত হবেন, এবং কাজের জায়গায় যথেষ্ট আপনার গুরুত্ব বাড়বে, এবং আজকের দিনটা অনেকাংশে আপনার সাপোর্টে থাকবে। অবশ্যই বাড়িতে বেড়ানোর সময় জাফরানের তিলক কপালে লেপে বেরোন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। জাফরানের তিলক, মাইন্ড ইট, জাফরানের তিলক বললাম। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আজকে অবশ্যই দিনটা ভালো করে উপভোগ করার চেষ্টা করুন, আজকে কোথা থেকে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে, এবং আজকে আপনি কোনো সঞ্চয় করতে পারেন, অর্থ সঞ্চয় করতে কোথাও ইনভেস্ট করে সেখানে সাকসেস পাবেন, এবং আজকে কোনো জায়গাতে বড় কোনো আর্থিক যে চাপ ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারেন, অর্থাৎ কোনো জায়গাতে অর্থ পাবেন সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। চট করে কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না আজকে, কোনো জায়গায় আপনি হয়তো কোনো সিদ্ধান্ত নেন, আজকের দিনটা তো সাবধানে ডিসিশন নেবেন, কোনো ভুল ডিসিশন ভুল হয়ে যেতে পারে এমনি। আর আজকে আপনার ভালোবাসার মানুষ আজকে যথেষ্ট রোমান্টিকতার পরিচয় দেবে, আপনাকে যথেষ্ট ভালো ব্যবহার করবে, এবং আপনার সাথে যথেষ্ট আপনার গুড রিলেশন তৈরি হতে পারে। আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে আজকে শ্রেষ্ঠ দিন উপহার দেবে, এবং সমস্ত উদ্বেগ বলে নিজেদের মধ্যে সম্পর্কটা আবার নর্মাল করে নিন। অবশ্যই আজকে যদি পারেন আপনার আপনি পুরুষ মানুষ হন, আপনার ডান হাতের অনামিকা আঙুলে তামার আংটিপন, যদি মেয়ে মানুষ হন আপনার বাঁ হাতের অনামিকা আঙুলে তামার আংটিপন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি ধনুরাশি। ধনুরাশি আজকে অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে, এবং অবশ্যই আপনাকে একটু ব্যায়াম করতে রিল্যাক্স মোডে থাকবেন, গান শুনুন, গান শুনে মনটা ফ্রেশ থাকবে, খরচ কন্ট্রোলে রাখুন, আয়ের কোনো উৎস আজকে তৈরি হতে পারে, এবং আজকে আপনার ধৈর্য কন্ট্রোলে রাখুন, কোনো কারণে কাছে ভুল ব্যবহার করে ফেলতে পারেন, এবং সেটার জন্য পরে কিন্তু অনুশোচনা করতে হতে পারে, এগুলো একটু মেনটেন করে চলবেন। এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনার যথেষ্ট সুখের পরিবেশ দেবে, এবং সুন্দর ব্যক্তিত্বের সম্মুখীন আজকে হবেন, কোনো কেউ এমন কোনো ভালো লোকের সম্মুখীন হবেন যে আপনাকে আজ মনটা যে ভরিয়ে দেবে, অর্থাৎ আপনার জীবনে একটা নতুন অনুভূতি সৃষ্টি হবে। অবশ্যই স্নানের জলে সাদা চন্দন মিশিয়ে স্নান করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি মকর রাশি। মকর রাশি অবশ্যই যদি পায়েন আজকে লোকের সাথে খুব সুন্দর বিহেভ করে কথা বলুন, অর্থাৎ বিহেভিয়ারটা কন্ট্রোলে রাখুন, কাউকে বেশি খারাপ ব্যবহার করবেন না, আজকে অনেক প্রবলেমের সমস্যার সমাধান হয়ে যাবে। বাড়তি পয়সা উপার্জন করতে পারেন, অবশ্যই আপনি আপনার সঙ্গে থাকা মানুষগুলোকে অবশ্যই খুশি করার চেষ্টা করুন, যে আপনি যে কোনো ব্যবসা করে থাকেন আপনার স্টাফদের আজকে কিছু মিষ্টি খাওয়ার জন্য পয়সা দিন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। আজকে
আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে একটা সুন্দর দিন উপহার দিতে পারেন। আপনি চাকরি করেন, আপনার কলিগদের সাথে কোথাও একটু সময় কাটান এবং তাদেরকে কিছু খাবার খাওয়াতে পারেন, আপনার জন্য ভালো হবে এবং তাদের সাথে সময় কাটাতে পারেন। এবং আপনার প্রেমিক বা প্রেমিকাকে আজকে কোথাও ঘুরতে নিয়ে গিয়ে তাকেও কিছু খাওয়াতে পারেন, সেটাও আপনার জন্য ভালো হবে। আজকে অবশ্যই ডিপ কালার কোনো ড্রেস পরুন বা আপনার প্রেমিক বা প্রেমিকাকে গোলাপ উপহার দিতে পারেন, আপনার জন্য যথেষ্ট ভালো। কুম্ভ রাশি, কুম্ভ রাশি আজকে অবশ্যই আপনার কোনো কারণ একটু ভয় ভয় ভাব হবে এবং তার জন্য আপনার খুশির জায়গাটা হয়তো একটু ইয়ে হবে, আপনি একটু টেনশনে থাকতে পারেন, একটা আতঙ্কে থাকতে পারেন। আজকে অবশ্যই বেশি এক্সাইটেড হবেন না, আপনাকে কোনো নেগেটিভ লোকের পাল্লায় পড়তে পারেন, অবশ্যই সেটাকে আপনি আজকে নিজেকে কন্ট্রোল রেখে তাকে ভালো করে শিক্ষা দেওয়ার মতো ব্যবস্থা এবং নিজেকে কন্ট্রোলে রাখবেন। এবং আজকে কাউকে কোনো ধার দিতে হতো কিন্তু সেটা চেষ্টা না দিলেই ভালো হয়, সেটা টাকা নাও শোধ পেতে পারেন। এবং আজকে প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, সম্পর্ক ভালো তৈরি হবে, সুন্দর মুহূর্ত কাটাতে পারেন। আজকে ক্লান্তিটা অনেকটাই কেটে যাবে, কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই কোনো যদি চাপে পড়েন অবশ্যই কোনো গুরুজনের বা কোনো সিনিয়র ব্যক্তি সাহায্য নিতে হতে পারে। এবং বন্ধুবান্ধবের সাথে বেলার দিকে বা লাইফ পার্টনারের কোথাও একটু ঘুরতে গেলে মনটা ফ্রেশ থাকে, সেটাও করলেও মনটা ভালো থাকে। অবশ্যই যদি পারেন আজকে স্নানের জলে যদি পারেন একটু কপ্পূর মিশিয়ে স্নান করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি মীন রাশি। মীন রাশি আজকে অবশ্যই শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে, শরীরের স্বাস্থ্য সাপোর্ট পাবেন, আটকে থাকা কাজের উদ্ধার হবে। যদি কাউকে অর্থবান, যেহেতু সপ্তাহের অনেকটা শেষের দিকে, কাউর কাছ থেকে যে অর্থ পান সেখানে বারবার নকিং করা আছে, কিছু টাকা পেতে পারেন, অর্থাৎ কিছু রিকভারি হবে। এবং আজকে সঞ্চয় করার চিন্তা করুন, আপনার সঞ্চয় করার রাস্তা আজ ওপেন হবে। কোনো জায়গায় কোনো ইনভেস্ট করা হলে সেটা বুঝে শুনে করবেন, কারোর কথা ইনসিস্ট হয়ে করবেন না, টাকাটা নষ্ট হতে পারে, দেখে নেবেন সেটা ঠিক জায়গায় করছেন কিনা, টাকাটা রিটার্ন আসবে না। এবং আজকে আপনাকে কেউ বিশেষ করে ভালোবাসা মানে আজকে কোনো চাপ দিতে হবে, কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু খেতে যাওয়ার জন্য অবশ্যই সেটা তার সে মনে আসা পূরণ করার চেষ্টা করুন। এবং আজ যথেষ্ট রোমান্টিক একটা পরিবেশ তৈরি হবে দুজনের মধ্যে। এবং আপনি বিবাহিত হন যদি সেই আপনার লাইফ পার্টনারকে আজকে সেই দিনটা দেওয়ার চেষ্টা করুন। আজকে অবশ্যই আপনাকে কোনো জিনিস ত্যাগ করতে হতে পারে, স্যাক্রিফাইস করতে হতে পারে কারোর জন্য। এবং আজকে আপনার অবশ্যই পূজা পাঠে মন লাগবে এবং আধ্যাত্মিক চেতনা বাড়বে, কোথাও হয়তো তীর্থস্থান যেতে পারেন। অবশ্যই দিনটা অনেকাংশে আপনার উপর ডিপেন্ড করছে, অবশ্যই পারেন যদি আজকে কোনো নিডি পার্সনকে আজকে কিছু খাবার জিনিস দান করুন বা কোনো সন্ন্যাসী ব্যক্তিকে আজকে কিছু দান করলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে। ওভারঅল এই পুরোটাই বললাম বারো রাশির জন্য, প্রত্যেক দিনের মতো আজকেও বললাম, অনেকাংশে আপনাদের ভালো লাগছে, ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করবেন, সবার আগে প্রোগ্রামটা আপনার কাছে পৌঁছে যাবে। আর একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যতবার লোকেকে শেয়ার করেন, সকলের কাছে প্রোগ্রামটা পৌঁছে দিন, সবাই উপকৃত হবে। কেন সবাই দৈনন্দিন রাশিফলটা পেয়ে তাদের প্রত্যেকদিনের মানে রাস্তাটা অনেক বেশি সুগম হবে, ভালো মন্দটা বুঝে রাস্তায় বেরোতে পারেন, পথে বেরোতে পারবেন, লোকের সাথে কথা বলতে পারবেন। আর যদি মনে আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই আমার দুটো বুকিং নাম্বার আছে, অবশ্যই যোগাযোগ করেন। অল ওভার ইন্ডিয়া বলুন, বাইরের কান্ট্রি বলুন, যেখানে যে লোকেরা আছে প্রত্যেকে যোগাযোগ করতে হবে, অনলাইনে বলুন, অফলাইনে বলুন, যাদের ডেট অফ বার্থ আছে বা নেই কোনো অসুবিধা নেই, থাকলেও যোগাযোগ করে, না থাকলেও যোগাযোগ, কেন সবচেয়ে বড় কথা আপনার নিজের হাতটা রয়েছে, আপনার ফেসটা রয়েছে, এই দুটো দিয়ে সবচেয়ে বড় বিচার আছে। মানে আপনার ইমিডিয়েট যে চিন্তা ভাবনা বা ইমিডিয়েট যে সিচুয়েশন সেটা হাত বলবে, সেটা মুখ বলবে, সেটা হাত ডেট অফ বার্থ বলতে পারে না। কেন অ্যাস্ট্রোলজিতে পুঙ্খ বিচার পেতে গেলে হাতটা কিন্তু অবশ্যই দরকার হয়, মুখটা অবশ্যই দরকার। যাই হোক, অনেক বেশি ডিটেলে বলে দিলাম, ভালো লাগলে লাইক করবেন। আর বুকিং নাম্বারটা হচ্ছে 8991-733-25, 9433-960-01-06, এই দুটো হচ্ছে বুকিং নাম্বার। অবশ্যই বুকিং নাম্বার ফোন করে আরও ইন ডিটেল জানতে পারেন। নমস্কার, সবাই ভালো থাকুন।